ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের জাতীয় জাদুঘরে। এই তো আমরা এখন জাদুঘরের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমি এখানে এসেছি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে। চলেন এখন ভেতরে যাই। এখানে লাগেজ কাউন্টারে আপনার ব্যাগ ট্যাগ রেখে যেতে হয়। আমরা যখন যাচ্ছিলাম সেদিন সকালে বৃষ্টি হয়েছিল, এর জন্য মাটিটা একটু ভিজে ভেজা। জাদুঘরটি অবস্থিত ঢাকার শাহবাগে। এই তো ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ দেখা যাচ্ছে এটার পাশেই। প্রথমে আমরা জাদুঘরের বাইরের দৃশ্যটা আগে দেখে নিব, তারপর জাদুঘরের ভিতরে ঢুকবো। খুব বাতাস, গাছপালাগুলো করছে দেখতে পাচ্ছি। চলেন এবার জাদুঘরের ভিতরে ঢোকা যাক। এটা সেকেন্ড ফ্লোর। এখানে যদিও ভিডিও করা নিষেধ, তারপর আমি আপনাদের একটা গ্লিপস দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উপরে কি ফল এবং নাম লেখা আছে, ডিটেলস লেখা আছে। শিশুদের জন্য এটা খুবই আকর্ষণীয়। এখানে সামুদ্রিক শামুক এবং অন্যান্য জিনিসপত্র রাখা আছে। এখানে বিভিন্ন গাছপালা, এটা হচ্ছে একটি তিমির ফসিল, এটা খুবই আকর্ষণীয়। এখানে আছে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্র ফুটে উঠেছে। এবং এটা হচ্ছে একটি বিশাল বড় নৌকা, যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, সেজন্য এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সব ধরনের নৌকা আছে, যেগুলো আপনারা সামনে সামনে দেখতে পারবেন। সবগুলোর নাম এবং ডিটেলস দেওয়া আছে। আমাদের এই সেগমেন্টে আছে উপজাতীয়দের বিভিন্ন জিনিসপত্র, তাদের জীবনযাত্রার ব্যবহৃত সব কিছু।
সুন্দর, সব কিছুই অনেক সুন্দর লাগছে এখানে। এগুলো সত্যিই আমাদের ঐতিহ্য বহন করে এবং এই জন্যই আমাদের জাতীয় জাদুঘরে যাওয়া উচিত, একবার হলেও এটা দেখে আসা উচিত। এখানে আছে বাংলাদেশের বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের ফেমাস শাড়ি যা বাংলাদেশ ঐতিহ্য বহন করে। এই হচ্ছে সবচেয়ে ফেমাস মসলিন শাড়ি। এগুলো হচ্ছে কিছু অনেক সুন্দর ফেমাস পেন্টিং যেগুলো দেখা হয়েছে। এখন আমরা এসে গেছি আমাদের সবচেয়ে সুন্দর এবং লাস্ট সেগমেন্টে, যেটা হলো ঐতিহাসিক সেগমেন্ট। এখানে আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক সকল ঘটনা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা আপনি এখানে সুন্দরভাবে জানতে পারবেন। এখানে মুক্তিযুদ্ধের সকল ঘটনা প্রবাহের তথ্যগুলো লেখা আছে, যেটা পড়ার জন্য আপনাদের অনেক সময় প্রয়োজন। এই জন্য অনেক সময় নিয়ে সেখানে যাবেন, যাতে ভালোভাবে সব কিছু জানতে পারেন। এবং বিশেষ করে আমাদের যে যুব সমাজ বা ছোট বাচ্চারা আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা এখান থেকে দেশের সামগ্রিক সকল ইতিহাস জানতে পারবে। এগুলোই ছিল আজকের ভিডিওতে। যদিও ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি, কারণ অনেকগুলো নিষেধাজ্ঞা ছিল ভিডিও করার জন্য। এই জন্য আপনারা সবাই জাদুঘরে যেয়ে দেখবেন সব কিছু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন।